গণপূর্ত অধিদপ্তর গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান, প্রায় 150 বছরের পুরনো একটি প্রতিষ্ঠান। ব্রিটিশ আমলে আমাদের প্রথম গণপূর্ত অধিদপ্তর, যখন তৎকালীন ব্রিটিশ সরকার ঢাকা ইউনিভার্সিটি তৈরি করার জন্য যখন মনস্থ করে, তখন গণপূর্ত অধিদপ্তর একটি সার্কেল অফিস এই দেশে প্রতিষ্ঠা করে। এ থেকেই সেটা থেকেই শুরু গণপূর্ত অধিদপ্তর। গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের কাজ যেরকম করে, পাশাপাশি অন্যান্য যত মন্ত্রণালয় আছে, যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়, এরকম আরও প্রায় 33টি মন্ত্রণালয়ের কাজ আমরা করে থাকি। যেমন বর্তমানে গণপূর্ত অধিদপ্তর 26টি প্রকল্পের কাজ করছে, যেটা গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন। আর সারা বাংলাদেশে আমরা অন্যান্য সমস্ত মন্ত্রণালয় মিলে প্রায় আমরা 334টি প্রকল্পের আমরা কাজ করছি। সেই হিসাবে গণপূর্ত অধিদপ্তরের কাজের ব্যাপ্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে নেতৃত্ব দিচ্ছেন, উন্নয়নের যে ব্যাপক কর্মযজ্ঞ চলছে, গণপূর্ত অধিদপ্তর এর পুরোপুরি এই মাননীয় প্রধানমন্ত্রীর এর উদ্যোগের সঙ্গে মানে প্রতিশ্রুতিবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। গণপূর্ত অধিদপ্তর গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন আবাসন প্রকল্পের কাজ করছে। কিছুদিন আগেই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেছেন। তার মধ্যে আজিমপুরে আমরা 17টা 20-তলা বিল্ডিং ছিল, মতিঝিলে 5টি 20-তলা বিল্ডিং ছিল, মালিবাগে 4টা 20-তলা বিল্ডিং এবং মিরপুরে আমাদের 5টি 13-তলা বিল্ডিং ছিল। এখানে সব মিলিয়ে প্রায় 2500-এর মতো ফ্ল্যাট আমরা আবাসন পরিদপ্তরের কাছে আমরা হস্তান্তর করেছি। যারা গৃহহীন তাদের জন্য কিন্তু আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে তাদেরকে বাড়ি দিচ্ছেন। আর মূলত গণপূর্ত অধিদপ্তর সেই কাজগুলো বেশি করছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য। সেখানে ঢাকাতে যেরকম আছে, চিটাগাঙে আছে, নারায়ণগঞ্জে আছে, নোয়াখালীতে আছে, এই সমস্ত জায়গাগুলোতে আমাদের আবাসন প্রকল্পের বিভিন্ন কার্যক্রম চলছে। অতি সম্প্রতি কিছু প্রকল্প আমাদের উদ্বোধন হয়েছে, আমরা আরও নতুন কিছু প্রকল্প আমরা নিতে যাচ্ছি এবং কিছু প্রকল্প আছে এগুলো চলমান। গণপূর্ত অধিদপ্তরের বড় একটা সুবিধা যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে এখানে মোটামুটি ওয়ান স্টপ সার্ভিস। এখানে প্রকল্প প্রণয়ন সহ প্রকল্প সমাপ্ত পর্যন্ত, যেমন একটা সুন্দর প্রকল্প করতে গেলে সুন্দরভাবে ডিপিপি প্রণয়ন করতে হয়, আর্কিটেকচারাল সাপোর্ট লাগে, স্ট্রাকচারাল ডিজাইন করার জন্য স্ট্রং স্ট্রাকচারাল ডিজাইন ইউনিট থাকতে হয়, এবং সারা দেশব্যাপী যেহেতু কাজ করতে গেলে তাদের কাজগুলি সুপারভিশনের জন্য মাঠ পর্যায়ের প্রকৌশলীদের প্রয়োজন হয়, এবং এগুলোর বিষয়ে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য অডিট টিম লাগে। যেহেতু আমরা সরকারি টাকা পয়সা আমরা যেহেতু খরচ করি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, তো গণপূর্ত অধিদপ্তরে আসলে এগুলো সবই আছে। স্থাপত্য অধিদপ্তর এবং গণপূর্ত অধিদপ্তর পাশাপাশি কাজ করে থাকে। স্থাপত্য নকশার যে কাজটা সেটা স্থাপত্য অধিদপ্তর করে, বাকি কাজগুলো সব গণপূর্ত অধিদপ্তর করে। তো সুতরাং অন্যান্য ডিপার্টমেন্টের অনেকেরই এই সাপোর্টটা নাই, যে কারণে কিন্তু তাদেরকে কনসালটেন্টের সাহায্য নিতে হয়। কিন্তু কনসালটেন্টের কাজটা ঠিকমতো হচ্ছে কি না এটা মূল্যায়ন যথাযথভাবে না করলে ওখানে একটা ত্রুটি বিচ্যুতি থাকার একটা অবকাশ থাকে। আমি মনে করি প্রত্যেকটা অর্গানাইজেশনেরই এই সেট আপ তৈরি করা দরকার। যারা ডিগ্রি প্রকৌশলী, তারা বিএসসি ইঞ্জিনিয়ার যারা, তাদেরকে তো হচ্ছে, যেহেতু এটা একটি ক্যাডার সার্ভিস, পূর্ত ক্যাডারের সদস্য তারা, এদের নিয়োগ হচ্ছে বিশেষ পরীক্ষার মাধ্যমে। আর আমাদের সাবেস্টেন্ট ইঞ্জিনিয়ার যারা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা, তাদের নিয়োগও কিন্তু পিএসসির মাধ্যমে হয়। আর আমাদের তৃতীয় চতুর্থ শ্রেণীর যারা, তাদের নিয়োগ কিন্তু আমাদের এটা এই
মন্ত্রণালয়ের তত্ত্বাবধানেই গণপূর্ত অধিদপ্তরই এখান থেকেই তাদের নিয়োগ হয় এবং নিয়োগ হয়, তাদের পদোন্নতি হয়, পদোন্নতির বিভিন্ন পরীক্ষা হয়। আর ক্যাডার সার্ভিসের যারা কর্মকর্তা তাদের যে সমস্ত পদোন্নতির বিষয় এগুলো মন্ত্রণালয়ের মাধ্যমে এটা হয়। একটি ভবন আর্থকুয়েক কমপ্লায়েন্ট হতে গেলে এর ডিজাইন যেরকম আর্থকুয়েক কমপ্লায়েন্ট ডিজাইন করতে হবে, এর যথাযথভাবে এর কনস্ট্রাকশন করতে হবে, কনস্ট্রাকশন সুপারভিশন করতে হবে, কোয়ালিটি কন্ট্রোলের বিষয়ে যত্নবান হতে হবে। তো এখানে কিন্তু আসলে অনেকগুলো স্টেপ। তো আমাদের আসলে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড প্রথম শুরু হয়েছে 1993 সালে। এর আগের যে সমস্ত বিল্ডিং সেগুলো কিন্তু অধিকাংশ বিল্ডিংয়ে কিন্তু এই ভূমিকম্প ডিজাইন ইনক্লুডেড করা ছিল না, যে কারণে আমাদের একটা হচ্ছে যে এখন নতুন যে সমস্ত কনস্ট্রাকশন আমরা করছি সেগুলো আমরা আর্থকুয়েক কমপ্লায়েন্ট হিসেবে আমরা ডিজাইন করছি, আমরা কনস্ট্রাকশন করছি এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ফলো করে আমরা এই সমস্ত জিনিসগুলো করছি। যদিও এখন অনেক সফটওয়্যার বেসড আমাদের ডিজাইন, অনেক সফটওয়্যার এসেছে এই কাজ আসার জন্য, কিন্তু আমাদের ডিজাইন কিন্তু এখন অনেক আগের থেকে সহজ হয়েছে। পাশাপাশি এক্সিস্টিং যে সমস্ত স্ট্রাকচার আছে, আমাদের অনেক ফায়ার সার্ভিসের স্থাপনা আছে, অনেক হসপিটাল স্ট্রাকচার আছে, থানা আছে, তো যেগুলো আর্থকুয়েক কমপ্লায়েন্ট ছিল না, আর্থকুয়েক বিবেচনায় না নিয়ে যেগুলো ডিজাইন করা হয়েছিল, কনস্ট্রাকশন করা হয়েছিল, সেই সমস্ত বিল্ডিংগুলোকে কীভাবে আর্থকুয়েক কমপ্লায়েন্ট করা যায় এটা নিয়েও কিন্তু আমাদের এখানে বিভিন্ন রকমের কাজ হচ্ছে। জাপানিদের সহায়তায় বিভিন্ন রকমের ট্রেনিং প্রোগ্রাম হচ্ছে, বেশ কিছু প্রজেক্ট চলছে, এবং শুধু জাপানি ওই দেশের না, আমাদের দেশের অনুযায়ী এর এই কীভাবে এই এই স্থাপনাগুলোকে রেট্রোফিট করলে ইকোনমিক্যালি আমরা যেমন করতে পারি, আবার সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেন করা যায় এই বিষয়ে কিন্তু রিসার্চও হচ্ছে। একটা বিষয় হচ্ছে যে নতুন স্ট্রাকচার আর্থকে কমপ্লায়েন্ট হিসেবে এখন কিন্তু আমাদের ডিজাইন হচ্ছে, কনস্ট্রাকশন হচ্ছে, আর এক্সিস্টিং স্ট্রাকচার যেগুলো আছে সেগুলোকে আর্থকে কমপ্লায়েন্ট করার জন্য এটা নিয়েও আমরা কাজ করছি। যদি এটা খুবই কমপ্লিকেটেড এবং খুব কস্টলি বিষয়, তারপরেও এটাকে বলা হচ্ছে রেট্রোফিট অফ দি এক্সিস্টিং স্ট্রাকচার। এই রেট্রোফিটটাও আমরা কত স্মুথলি, কত সুষ্ঠুভাবে করা যায় এটা নিয়ে আমরা কাজ করছি, এবং সামনে বেশ কিছু প্রজেক্ট, হয়তো রেট্রোফিট রিলেটেড কিছু প্রজেক্ট আমরা নিব, যাতে গুরুত্বপূর্ণ যে সমস্ত স্থাপনা আছে, যেমন বিভিন্ন একটা আর্থকুয়েক হলে মানুষ তো কোথায় যাবে, আগে হসপিটালে যাবে, তো হসপিটালে গেলে হসপিটাল যদি ওখানে ভেঙে বসে থাকে তখন মানুষ আসলে সার্ভিসটা কোথায় পাবে। এই জন্য এক্সিস্টিং স্ট্রাকচারগুলোকে, বেশ করে স্বাস্থ্যের যে সমস্ত স্ট্রাকচার সেগুলোকে আর্থকুয়েক কমপ্লেন করার জন্য আমরা চেষ্টা করছি। তারপরে যারা তাদেরকে উদ্ধার করতে যাবে, ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্স, এরা যারা উদ্ধার করতে যাবে তাদের বিল্ডিং যদি ভেঙে যায় তাহলে তো আমার উদ্ধারকারী যে সমস্ত ওই যে সমস্ত যন্ত্রপাতি যেগুলো আছে বা গাড়ি যেগুলো আছে সেগুলো হয়তো ব্লক হয়ে যাবে। তো সুতরাং এই তাদের স্থাপনাগুলো যেন রেট্রোফিট কীভাবে সহজে করা যায় এগুলো নিয়েও আমরা কাজ করছি। বাংলাদেশ স্বাধীনতার পরে যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নের কিন্তু আসলে এখন বাস্তবায়ন হচ্ছে, কিন্তু এখন মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে, সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশে সেই অধরা স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হচ্ছে। কিন্তু এখন জিডিপি প্রবৃদ্ধির দিক থেকে বাংলাদেশ এখন কয়েকটি দেশের মধ্যে বাংলাদেশ একটি, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে স্বল্পোন্নত দেশ থেকে আমরা মধ্যম আয়ের দেশে আমরা যে ঢুকে আমরা যে এখন এই ইনক্লুড হয়েছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কিছুদিন আগে বলেছেন যে 2041 যে টার্গেট ছিল উন্নত দেশ হওয়ার, বাংলাদেশ তার আগেই এই উন্নত দেশ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, আমরা এটাই আশা করি। এই যে SDG বাস্তবায়নের যে সমস্ত টার্গেট, বাংলাদেশ কিন্তু এক্ষেত্রে অত্যন্ত অগ্রগামী। আমরা আশা করি যে বঙ্গবন্ধুর যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেই সোনার বাংলার প্রতিষ্ঠার কার্যক্রম চলছে। আমাদের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সহ আরও প্রায় 33টি মন্ত্রণালয়ের প্রায় 334টি প্রকল্পের কাজ আমরা করছি।
সারা দেশব্যাপী এটা আসলে অনেক নির্মাণযোগ্য চলছে। আমরা যেটা চাই পূর্ত গণপূর্ত অধিদপ্তরকে আরও ক্যাপাবল কীভাবে করা যায় এটা নিয়ে আমরা কাজ করছি, এবং গণপূর্ত অধিদপ্তর আমাদের একটি যেটা অনেক প্রজেক্ট আমরা ডিউ টাইমে আমরা শেষ করতে পারি না, আমরা এই টাইমের দিক থেকে কীভাবে আমরা ইম্প্রুভ করতে পারি। আন্তর্জাতিক তারা কিন্তু অনেক দ্রুততার সঙ্গে কাজ করে, আমরাও কীভাবে দ্রুততার সঙ্গে আমরা প্রজেক্টগুলোকে কমপ্লিট করতে পারি, করে আমরা হ্যান্ডওভার করতে পারি, এটা নিয়ে কিন্তু আসলে আমরা কাজ করছি। বিগত 10 বছর কিংবা বিগত 5 বছরে আমাদের কাজের পরিধি বেড়েছে কিন্তু কয়েক গুণ, কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমাদের জনবল বাড়েনি। তো সরকারি প্রসেসে জনবল বাড়ানো কিন্তু একটু দীর্ঘ প্রক্রিয়া। তো সুতরাং কিন্তু ভবিষ্যৎ যে বাংলাদেশের স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দেখছি সেটা বাস্তবায়ন করতে গেলে গণপূর্ত অধিদপ্তরও জনবল বাড়ানো দরকার, সারা দেশব্যাপী জনবল বাড়ানো দরকার।